খুব 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 ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আজকে শুভ রথযাত্রা, তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আমি এবছর মানে এই বছর প্রথম বাপের বাড়িতে বিয়ের পর থেকে আমি রথ দেখিনি, তো এবার ফার্স্ট টাইম রথ দেখব। কিন্তু আগের বছর আমি এখানেই ছিলাম রথের সময়তে, জানো তো, আগের বছর আমি গলব্লাডার অপারেশন করেছিলাম তখন রথের মধ্যে, তো তখন ধরো রথ হয়নি, মানে আগের বছর তো রথ হয়নি, এবারও হবে কিনা আমি জানি না। যদি রথ হয়, মেলাটা না হোক, যদি ওবার রথটা হয়, পুজো টুজো হয়, তো অবশ্যই যদি আমি বিকালে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বাপের বাড়ির এখানে রথটা ঠিক কেমন হয়। বেশ ভালোই মেলা টেলা করে রথ হয়, কিন্তু কী বলো তো এবছর হবে কিনা আমি সঠিক জানি না, যদি হয় তাহলে নিশ্চয়ই যাবো। আর এখন সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে সকালে খেয়েছি ইলিশ মাছের তেল, মানে ইলিশ মাছ ভাজা, আলু সিদ্ধ আর তেল, পুরো বা মানে কী বলবো, জমে গেছে খাওয়াটা একদম। ইলিশ মাছ আমার খুব প্রিয়, আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, আর আমার মেয়েও খেতে ভালোবাসে, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে না, কাঁটা বেছে খেতে পারে না ও মাছ। তো এর আগের দিন তোমাদেরকে যে পেয়ারা গাছের ডালটা দেখিয়েছিলাম যে হনুমানে ভেঙে দিয়েছে, তো তখন বোঝা যাচ্ছিলো না, আর এখন দেখো ডালটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর কত ছোটো ছোটো পেয়ারা সব একদম শুকিয়ে শুকিয়ে মানে হলুদ টাইপের হয়ে গেছে। প্রচুর পেয়ারা ছিল গো, মানে এবার গাছে এত পরিমাণে পেয়ারা এসছে বলার মতো না, মনে হচ্ছে মানে গাছ পেয়ারাই পুরো ভেঙে পড়ছে। এই পেয়ারাগুলো বড়ো বড়ো হলে কত সুন্দর হতো বলো তো, এই দেখো সব নষ্ট হয়ে গেল, মানে মেন যে বড় ডালটা ছিল ওটাই হনুমানে ভেঙে দিয়েছে। তো কী আর করবো, পিসির ঘরের সামনে আসলাম, এসে গাছটা ভাঙা দেখে খুব মনটার মধ্যে খারাপ লাগছে। তো এখন পিসির কাছে এসেছি, আমার পিসি তো রজনীগন্ধা ফুলের মালা গাঁথে, তোমরা সবাই জানো, আর এখন একটু বিয়ের সিজন আছে, তারপরে আজকে যেহেতু রথ, অনেকে দোকানে পুজো টুজো দেয়, দোকান টোকান সাজায়, তো সেই কারণে পিসি ফুলের মালাগুলো গেঁথে না মানে কমপ্লিট করতে পারিনি, মানে কালকে একটু পিসি শরীর খারাপ ছিল, তো তার জন্য এবার আজকে ধরো মালাগুলো দিয়ে দিতে হবে। আর সেই কারণে পিসি এখন আমাকে বলছে যে জানিস তো আমার এখনও মালাগুলো হয়নি, তো আজকে দুপুরের মধ্যে নিয়ে নেবে। তো আমি ভাবলাম এখন তো আমার কোনো কাজ নেই, তার জন্য আমি যদি একটু পিসিকে হাতে হাতে হেল্প করে দিই, হেল্প বলতে মালা গাঁথবো না, মানে পিসির মালা গাঁথা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কতগুলো গেঁথেছে দেখতে পাচ্ছ। আর রজনীগন্ধা ফুলের যে মানে গন্ধটা তো কী বলবো, একদম অসাধারণ গন্ধ একদম। তো আমি যদি ওই মুখগুলোকে কেটে 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 দিই তাহলে পিসির একটু গেঁথে নিতে তাড়াতাড়ি সুবিধা হবে, তার জন্য আমি কেটে কেটে দিচ্ছি। আর এখন চলে আসলাম দোকানে, দোকানে একটা খরিদ্দার এসেছে, যেহেতু মা এখন নেই, মা স্নান করতে গেছে, আর বাবা নেই, বাবা একটু ওই বাড়িতে আছে, তো সেই কারণে মুচি কিনতে এসছে, আমি মুচি বিক্রি করে দিলাম, এখন আমি দোকানদার হয়ে গেছি। তো উনি আমাকে ছোবে না বলে নিজে নামিয়ে দিল টাকাটা, কারণ উনি মুচিটা নিয়ে হয়তো মনসা পুজো করাতে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ভাই, মানে ব্যাং পার্টির বাসনা বলতে পারো, ওখানে একটা ঢোল নিয়েছে, শঙ্খ নিয়েছে, জগন্নাথ দেব আসছে, এখন রথে উঠবে, তো যে রথটা বানিয়েছে তোমাদের এর আগের দিন আমি দেখিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ গোপাল এনেছে, প্লাস গোপাল প্লাস জগন্নাথ দেব, মানে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এখন রথের মধ্যে ঠাকুরগুলোকে বসানো হচ্ছে, তো এখন তো ঘুরবে না, ধরো এখন সকালের টাইম, এই যে দেখতে পাচ্ছ এখন পুরোপুরি সকালের টাইম, এখন তো ঘুরবে না, আর মানে মোটামুটি একটু দুপুরের পরপর টাইমের দিকে, একটু বিকালের দিকে নিয়ে নিয়ে বেড়াবে। গোপাল আছে, জগন্নাথ বলরাম, আর ওই তিনটে ঠাকুর তো কেটে কেটে বানিয়েছে, বাচ্চা মানুষ নিজে হাতে করে বানিয়েছে, জানি খুব একটা সুন্দর হয়নি, তবুও যে রথ হচ্ছে না আমাদের এখানে দু বছর ধরে, টাউনের দিকে যেমন সবাই ছোটো ছোটো রথ করে রাস্তা রাস্তায় ঘোরে, আমাদের গ্রামের দিকে এরকম কেউ ঘোরে না, তো ও সেই কারণে এবছর হবে না উদ্দেশ্যে, তার জন্য ওরা করে দেয়। আর এখন মা তো স্নান করে চলে এসছে, মা তো দিদিদের রোজ স্নান করতে যায়, তো এখন স্নান টান করে চলে এসছে, আর আমার মায়ের মুখে জানো তো প্রচণ্ড দাগ, মানে মাছের দাগ বলো, কালো কালো, তারপরে এমনি ছোপ 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 কালো কালো দাগ, মানে একদম এর আগে তো এত পরিমাণে মায়ের মুখে দাগ ছিল, তো সেই কারণে মা এখন এই পাপায়া জেলটা ইউজ করে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে, এটাও স্ট্যামিও কোম্পানির পাপায়া জেল, তো জেলটা মা মানে মায়ের মুখে এত কালো কালো ছোপ ছোপ দাগ না, সেই কারণে ধরো মা এটা ইউজ করে, আগে তো আরও পরিমাণে ছিল, এত মানে পুরো ভর্তি ছিল দাগ। তো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো একদম ফ্রেশ, মানে পুরো সাদা, এর মধ্যে কোনো কালার অ্যাড করা নেই, এটাই হচ্ছে সব থেকে ভালো গুণ, আদার্স কোনো স্মেল নেই, কোনো গন্ধ নেই, প্লাস কোনো কালার নেই, যেটা স্কিনের জন্য ভীষণই ভালো। আর এর দামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা নর্মাল প্লাস্টিকের কোটো, আর দামটা দেখো লেখা আছে 347 টাকা, কিন্তু এত দাম নেয় না অনলাইন
অনলাইনে নিলে সবসময় 220-230 এরকম দামের মধ্যেই পাওয়া যায়, আর যদি কোনো সেল টেল থাকে। তো যাই হোক, আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে অনেকে দেখে নিতে পারো। কমপ্লিট করে চলে এলাম, আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি তো ঠাকুর ঘরে আসিনি, আমি কিন্তু ঠাকুর ঘরের এক সাইডে বসে আছি, ঠাকুর ঠাকুর ছুইনি, যেহেতু আমাদের এখন এক মাস হয়নি, তো সেই কারণে এখনো ঠাকুর ঠাকুর ছুইনি। আর আজকে যেহেতু রথযাত্রা, মা পুজো দিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের ঘরে একটা জগন্নাথ বলরাম সুভদ্রার আর একটা ছবি আছে, তো পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রসাদ, ছানার মুরগি দিয়ে পুজো দিয়েছিল মা আমাকে দিয়ে গেল। আর এটা হচ্ছে আমার কি বলবো, শেষ ব্লগ বলতে পারো। শেষ ব্লগ মানে এটা না যে আমি আর ইউটিউবে কোনোদিন ব্লগ করবো না, যে আমার বাপের বাড়িতে আজকে এটা আমার শেষ ব্লগ, কারণ পার্মানেন্টলি কালকে আমি চলে যাচ্ছি, আমার দাদা আমাকে থুতে যাচ্ছে শ্বশুর বাড়িতে। তোমরা অনেকে বলছিলে যে দি ভাই কবে যাবে শ্বশুর বাড়ি, কবে যাবে, তোমাদের গ্রামটা দেখতে ইচ্ছা করছে, তোমাদের গ্রামটা দেখাবে, অনেকে অনেক রকম কমেন্ট করছিলে। তো ফাইনালি অনেক কি বলবো, বাধা বিঘ্ন কাটিয়ে আটার মানে কাটিয়ে ওঠার পরে কালকে ফাইনালি যাচ্ছি। আর এত পরিমাণে মন খারাপ করছে না কি বলবো জানো না, মানে প্রায় দু মাসের কাছাকাছি এখানে আসি তো, মানে আছি তো, তো তার জন্য আমার মনে হচ্ছে না আমি নতুন করে মানে একদমই নতুনভাবে, যখন পুরো একদম বিয়ের পরে ছেড়ে ছুড়ে যেমনভাবে চলে যায়, ঠিক আমার মনের মধ্যে ঠিক তেমন ফিলিংস লাগছে, মনে হচ্ছে না সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নতুন করে এখন শ্বশুরবাড়ি যাচ্ছি। তো সেই কারণে মনটা ভীষণই খারাপ, একদমই ভালো লাগছে না, ঠিক আছে, যে মানে আমার সঙ্গে যে এরকম মানে এরকম দিন আসবে আমি ভাবতেই পারিনি, যে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় এতটা আমার মন খারাপ হবে, আমি তবু কিন্তু খুব হাসি মুখে কথা বলছি। আর আমি আমার মন খারাপ ততটা লাগবে না, কারণ এখান থেকে যখন আমি ওখানে যাবো তখন ব্যস্ত থাকবো, ডেলি ব্লগ দেবো, তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবো, আর তোমরা আমাকে রিপ্লাই করবে, এতেই আমি ভীষণ খুশি, বুঝলে তো। তো চলো এখন রান্নার দিকটা একটু দেখি গা, আজকে যেহেতু রথ স্পেশাল কিছু রান্না হবে, তো কী রান্না বান্না হচ্ছে চলো দেখি গা, আজকে রান্নাটা আমিই করবো। তো চলে এসেছি আর রান্নাও চাপিয়ে দিয়েছি, মা আমাকে সবজিগুলো সব বানিয়ে দিয়েছে আজকে যা যা রান্না হবে, আর আমি এদিকে এসে ধরো রান্নাগুলো চাপিয়ে দিয়েছি। তো বরবটি আর আলু ভাজা হয়েছে, আমার বরবটি আলু ভাজা খেতে মানে বাবা বাদে আমার বাবা পছন্দ করে না, মানে ভাজা জিনিসটা না, আমার বাবার একটু দাঁতের সমস্যা তো জানো তোমরা সবাই, তার জন্য আমার বাবা আর আমার দাদা, আমার দাদা কোনো কিছু ভাজা পছন্দ করে না, এই আলু ভাজা বলো পটল ভাজা বলো কোনো কিছু ভাজা জিনিসটাও পছন্দ করে না। তো যাই হোক, আজকে আলু আর বরবটি ভাজা হয়েছে, পেঁয়াজ দিয়ে আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, মাও ভালোবাসে ভাজা ভুজো। তো আলু বরবটিটা ভাজা হয়ে গেল, অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি। আর আজকে মানে কি রান্না করবো বলো তো, আজকে মাছ মাংস দুটোই হবে, আমাদের বাড়িতে একটু সমস্যা, তোমরা হয়তো অনেকেই জানো যে মা মাংসটা খায় না, তো সেই কারণে মাংস রান্না হলে মায়ের একটু সমস্যা হয়, তাতে যদি আবার মাটন রান্না হয় তাহলে বাবা খাবে না, জেঠু খাবে না, তাতে আবার সমস্যা, চিকেনটা রান্না করলে সবাই খায় মা বাদে। তো মায়ের জন্য রান্না হচ্ছে আজকে ইলিশ মাছ, আমরা সকালে মানে ইলিশ মাছ একটু বেশি করে এনেছিল, সকালে খাওয়া হয়েছে, সকালে ভাতের সাথে ইলিশ মাছ দিয়ে আমরা ভাত খেয়েছি, আর মায়ের জন্য আছে, তো ওটা এখন টক রান্না হবে, ইলিশ মাছের টক, ইলিশ মাছের টক খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো। আমার মা বর্ধমানের মেয়ে, মানে আমার মায়ের বাপের বাড়ি হচ্ছে, আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে, তো বর্ধমান ডিস্ট্রিক্টে বর্ধমানের মানুষও কিন্তু টক খায়, আমাদের শুধু মুর্শিদাবাদের মানুষই টক খায় না, বর্ধমানের মানুষও টক খায়, কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানুষ একটু বেশি টক খায় জানো তো, মানে হালকা হালকা মাছের কাছে দেওয়া হলো ঠিক আছে, কিন্তু ওই যে আলুর টক, বেগুনের টক, কুমড়োর টক, মানে যা পাবে কচু কোনো কিছু বাদ দেবে না টকে, তো এটা একটু অনেকের কাছে আনকমন ব্যাপার লাগবে। তো আমি চলে গেলে তো দেখতেই পাবা কাল থেকে আবার আমাদের পরশু থেকে না হলেও এর নেক্সট টাইম থেকে টক 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 একদম শুরু হয়ে যাবে। তো এই ইলিশ মাছের টকটা করার জন্য আমি ফার্স্টে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, আর টমেটো দিলাম অল্প ছোট্ট পরিমাণে একটা টমেটো দিয়েছি, আর লবণ আর হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ লবণ আর হলুদ একবারে দিয়ে দিলে টমেটোটা ধরো একদম নরম হয়ে যাবে। তো এবার তেঁতুলগোলা জলটা ঢেলে দিলাম। তো ওদিকে তো টকটা রান্না করতে করতে কারেন্টটা অফ হয়ে গেছিলো বলে আর দেখাতে পারলাম না, তেঁতুলগোলা জল ঢেলে দিয়ে মাছটা দিয়ে একটু মানে একটু ঝোলঝোল টাইপের করে নামিয়ে ফেলেছি টকটা, টকটা হয়ে গেছে। আর এখন যে চিকেনটা রান্না হবে, তো চিকেনটা রান্না করার জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর অনেকে ভাবতে পারো যে অনেকগুলো আলু, তো আলুগুলো না মানে মা বুঝে উঠতে পারেনি, ছোটো ছোটো সাইজ করে কেটে ফেলেছে বুঝলে তো, আলুগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো সাইজের, আর অনেকগুলোই কিন্তু আলু আছে। তো আলু বেশি দেওয়ার একটা কারণ আছে, একটাই কারণ হচ্ছে মানে একবারে রাত্রে তো আমাদের রুটি খায় জানো,
তো সেই কারণে মা বলছে আবার রাত্রে আলাদা করে রুটি খাওয়ার জন্য তরকারি করা, যদি বলা যায় না বিকালে যদি একটু বাজারে বাজারে যাই রথ টথ দেখতে, তো তার জন্য হুটোপাটা করে এসে আবার তরকারি টরকারি করা ঝামেলা হবে। তার জন্য মা বললো যে রুটিটাই করে নেবো আর একটু বেশি করে আলু দিয়ে নে, তাহলে রাত্রে এই মানে মাংস আর অল্প পরিমাণে আলুটা থাকবে ওই দিয়েই ধরো রাতে রুটিটা খাওয়া হয়ে যাবে, তো তার জন্য এতটা পরিমাণে আলু দিয়েছি। তো মাংসটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি, আর আজকে মাংসটা কোনো মানে গাদা মশলা টশলা দিয়ে এত কিছু দিয়ে না, মানে প্লেনভাবে রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে। তো সেই কারণে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর দুটো চিনি দিলে ভালো হয়, মানে অল্প করে হাফ চা চামচ চিনি দিলে না মাংসের কালারটা খুব সুন্দর হয়। তো আমি চিনিটা আর এখন দিলাম না, হাতের কাছে নেই বলে টমেটো কাঁচা লঙ্কা কটা চিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলে মাংস তো একটু টেস্ট হয় খেতে। আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আগে থেকে, তোমার আদা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে মাংসটাকে কাঁচা তেল দিয়ে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি এক দেড় ঘন্টা আগে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে থুয়ে দিয়েছি। তো ম্যারিনেট করে ঢাকা দিয়ে থুয়ে দিলে কি হয় বলো তো, মাংসটা টেস্টটা বেশি বেড়ে যায়। আমার মনে হয় যে মাংস ম্যারিনেট করে থুয়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ এখন পেঁয়াজটা মোটামুটি অর্ধেকটা পরিমাণে একটু নরম করে নিতে হবে, একটু ভাজা করে নিতে হবে, যেহেতু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। খুব ভাজবো না যে একদম ভেজে পুড়িয়ে যাবে। তো এই যে ম্যারিনেট করা চিকেনটাকে এবার এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে মোটামুটি 30 মিনিট মতো কষাবো, একটু ঢেকে ঢেকে কষাবো, মানে খুব গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে না, একটু নেড়েচেড়ে। আমি কিন্তু এর মধ্যে এখনও লবণ দিইনি, হ্যাঁ একটু হালকা হালকা করে নাড়বো, ঢাকা দেবো আর গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। তো কষা হয়ে গেলে তখন একটু গরম জল করে প্লেন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, একটু ঝোলঝোল টাইপেরই হবে, বুঝতে পারছো তো। তো এই হচ্ছে আজকে মাংসটা এরকম প্লেনভাবে রান্না করলাম, টক দই টক দই দিইনি, মানে টক দই আনতে গেছিলাম সত্যি কথা বলতে কি মিষ্টির দোকানে, আজকে টক দইটা নেই, মানে হালকা হালকা মিষ্টি মিষ্টি টক টক যে দইটা থাকে ওই দইটা আছে, কিন্তু ওইরকম মিষ্টি দই দিয়ে মাংস রান্না করলে একদমই ভালো লাগবে না। আর পাতিলেবু দিয়ে, তার জন্য টমেটো অল্প করে দিয়েছি, পাতিলেবুটা দিয়েছি, পাতিলেবু দিলে মাংসটা একটু ডাঁটো ডাঁটো টাইপের হয়ে থাকে। তো চলো মাংসটা রান্না করে নিই। আর চিকেনে না সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে, চিকেন হোক মাটন হোক যাই হোক, যখন মাংসেতে জলটা ঢালবে একটু গরম জল, আমি জানি সবাই জানো, তবু আমি একবার করে বলে দিচ্ছি, আমার থেকে অনেক মানে আমার যারা ব্লগ দেখো তারা অনেক সুন্দর রান্না জানো। তো আজকে কী রান্না হচ্ছে ফাইনালি একবার দেখিয়ে দিই, বরবটি আলু ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছের টক। তো স্পেশালি এটা আমার মেয়ে তো একদম কী বলবো টক খেতে ভীষণ ভালোবাসে, মায়ের জন্য আর মেয়ের জন্য। আর এখানে মাংসটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর মা না ওই টক আর আলু বরবটি ভাজা আর আলু ভাত দিয়েছে, এই দিয়েই খেয়ে নেবে মা। এ ভাই হাই করে দে, ভাই হাই করে দে, আমাদের এখানে রাস্তায় এমন জলের অবস্থা আর রথ টেনে নিয়ে যাওয়ার কোনো ইয়েই নেই। গুড ইভিনিং, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ সব ফুলে গেছে। আর আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা রাস্তায় কিন্তু রথ বার করে না, মানে এই দু বছর ধরে রথ হচ্ছে না বলে তাই জন্য ছোটো ছোটো বাচ্চা দু একটা রথ বার করেছে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, মোটামুটি মিনিট 15 হয়ে গেল। তো ওঠার পরে না একভাবে দেখছি মিষ্টির দোকানে হচ্ছে একভাবে জিলাপি ভাজতেই আছে, মানে আজকে রথ, তো রথের দিনে সবাই মিষ্টিমুখ করে, তো মিষ্টিমুখ আর কী করবে, সব থেকে বেশি মিষ্টি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে জিলাপি। আমার তো মনে হয় জিলাপির থেকে বেশি মিষ্টি আর কিছু তো আছে বলে আমি জানি না। তো চলো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই, বিকালে যাবো আজকে একটু বাজারে বেড়াতে যাব, দেখি যদি রথ হচ্ছে কি না। তো চলো একটু হাই বলে দাও, তোমার কথা শুনতে চাই সবাই, বলো মুখে বলো, বলে কেমন আছো বলে দাও। তুমি আমাকে নিয়ে যাবা না, হ্যাঁ আমাকে নিয়ে যাও, নিয়ে যাও একটুখানি, আমিও যাব দিদুনের সাথে, তখন তোমাকেও নিয়ে যাব না, আমিও যাব দিদুন আর আমি। লাগবো লাগবো ব্যাপার, লাল টিপ, লাল মাস্ক, লাল জামা, সব কিছু একদম ম্যাচিং হয়ে গেছে, টিপ পরি না তবু আজকে একটা পরলাম। আর আমি আর বৌদি যাবো, মাস্ক তো কথা বলার চোটে মুখ দিয়ে খুলে খুলে বেরিয়ে আসছে, তো মাস্ক পরার আর দরকার নেই। আমি আর বৌদি যাবো দুজন মিলে, তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। মেয়ে তো আগে চলে গেছে দাদার সাথে, ওর মামার সাথে, এবার রাস্তায় যদি আমাদেরকে দেখে আবার ওখান থেকে আমাদের সাথে চলে যাবে। যাচ্ছি রথ দেখতে, রথ দেখা হবে, কলা বেচা হবে, মানে এক দরকার যাচ্ছি আর এক দরকার মিটিয়ে নিয়ে চলে আসবো। তো চলো,
তো আমরা অনেক কিছু কেনাকাটা করে ফাইনালি চলে এসেছি একদম মেলার ভিতরে, মানে মেলার ভিতরে বলতে এটা হচ্ছে ঢোকার পথ। তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় হয়েছে মেলাতে মানে বলার মতো না। তো জানি না পুরোপুরি ভিতরে যেতে পারবো কি না, আর কি বলবো ভীষণই ভিড়, মনে হচ্ছে যেন মানুষ যে এক বছর দেখতে পারিনি তার জন্য মানুষের মনে আর পুরো একটা বিশাল বড় মাঠ, মাঠে তো একদম পুরো গোটা মাঠটা জুড়ে মেলা দেখাচ্ছে। মানে আমি এত উঁচু থেকে যদি ফোনটা অনেক উঁচু থেকে দেখাতে পারতাম তাহলে তোমাদেরকে বোঝাতে পারতাম ঠিক কতটা বড় মেলা বসেছে। আর এটা পুরো সামনের সিচুয়েশনটা, মানে মেন ঢোকার রাস্তাটা। তো এবার চলো তোমাদেরকে রথটা দেখাই। রথে জগন্নাথ দেব মানে আসেনি, মানে জগন্নাথ দেব ছাড়াই রথ হচ্ছে, ঠিক আছে। জানি না কেন আনেনি, হয়তো সরকারের তরফ থেকে কোনো পারমিশন পাইনি। আর ওই যে সামনে দাঁড়ো বাচ্চাটা দাঁড়ালো, এই যে ওটা হচ্ছে রথ, আমি দেখো রথের মাথাটা দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর মাটির মানে পুতুল বিক্রি করতে বসেছে। আর এখন আমরা আইসক্রিম খাবো, তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। স্কর্নেরও কিনলাম আমি আর বৌদি, যেহেতু এসছি তো দুজনই স্কর্নেরও খাবো। তো স্কর্নেডো খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন গোটা মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিচ্ছি। ওই দেখো রথের চূড়াটা দেখা যাচ্ছে। তো যাই হোক, মানুষের মনে অনেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, যেমন আমরা এসেছি তেমন অনেকে এসেছে দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু একদম মেলার ভিতরে ঢুকিনি, মেলার ভিতরে আরও অনেক বড় মেলা আছে, কিন্তু আমরা বাইরের থেকে সামনেটার থেকে দাঁড়িয়ে দুটো আইসক্রিম খেয়ে দূর থেকেই দেখে চলে যাচ্ছি। তো রথ, আর রথ মানে তো মিষ্টি খেতেই হবে, মিষ্টি ছাড়া রথ পুরো অসম্পূর্ণ। সবার মিষ্টি খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে আমি একটা মিষ্টি খাবো। তো রথ রথ দেখে চলে এসেছি, আর এবার তো রথে জগন্নাথ দেব আসেনি, মানে যার জন্য আমরা গেলাম এত দূর থেকে এত কষ্ট করে তিনি আসেনি। আর আমার মুখটা একটু অন্যরকম লাগছে বলে, এত বড় টিপ তো আমি পড়ি না তার জন্য। আর মানি তো গিয়েছিল ওর মামার সাথে, মামার সাথে গিয়ে দেখো একটা গদা কিনেছে, ও হচ্ছে এখন হনুমান, তোমরা খপ করে ধরে না। শোনো সবাই বলছে দিদুকে একটু কথা বলতে পারো, তুমি একটু হাই করে দাও, সবার সাথে একটু কথা বলো। Yeah.